একটা লোক বাড়ি থেকে চলে গেল সেটার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই, বাড়ির একটা বিড়ালও যদি চলে যায় সেটার জন্য মন খারাপ হয় যে বিড়ালটা গেল কোথায়। হাসান সাহেব তো বিড়াল নয় বাবা। এটা কি ধরনের পাঞ্জাবি পরা? হাতনামা বোতাম লাগা পাঞ্জাবির। বাবা তোমারও বোতাম খোলা। খেতে হবে, কমলার রসে প্রচুর ভিটামিন সি আছে, খেয়ে নিন। মনীষা? মনীষা কোথায়? ও ইউনিভার্সিটিতে গিয়েছে। হাসি মুখে গিয়েছে? হ্যাঁ, হাসি মুখে গিয়েছে। আমি খুব অবাক হয়েছি কত সহজে এত বড় ধাক্কাটা সে সামলে উঠেছে। তুমি জানো না মা, ও অভিনয় করছে। অভিনয় করাটাও তো সহজ না মা। তুমি জানো না এদেশে মেয়েরা জন্মের পর থেকে একটা প্রচন্ড চাপের মুখে থাকে, সেই জন্যে ছোটবেলা থেকে ওরা নানান রকম অভিনয় করতে শেখে। বিয়ে হয়ে স্বামীর সঙ্গে, কখনো নিজের পেটের সন্তানের সঙ্গে ওরা অভিনয় করে। অভিনয় করে সব দুঃখ কষ্ট ভুলে থাকতে হয়। মা, এটা কি ঠিক? ঠিক কিনা জানি না, কখনো মনে হয় ঠিক, আবার মনে হয় ঠিক না। মা, আমি সারা জীবন অভিনয়কে ঘৃণা করে এসেছি। আমি ভেবেছি আমার মধ্যে মেকি কোনো কিছু থাকবে না, কিন্তু এখন আমার মধ্যে অনেক মেকি জিনিস ঢুকে পড়েছে। আমি অবাক হয়ে কি লক্ষ্য করছি জানেন মা? আমি অবাক হয়ে লক্ষ্য করছি আমি নিজে অভিনয় করছি। কি অভিনয় করছ? প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু হাসি মুখে আছি। আমার কষ্ট কেউ বুঝতে পারছে না। আমাকে বলবে না? আমার সমস্যা আমি নিজে সমাধান করব, সবসময় তাই করি। মা, আপনি কিন্তু খাচ্ছেন না, ক্লাস হাতে নিয়ে বসে আছেন। খালু জান, তেল লাগবে। যা লাগবে একবারে বলতে পারিস না? 10 মিনিট পর পরে এটা লাগবে ওটা লাগবে, যা। তেল হাসান, হাসান খালু জান, হাসান মামা বাড়িতে নাই, কাল রাতে চলে গেছে। কাল রাত্রে কোথায় গেছে? কেউ জানে না। একটা মানুষ চলে যাবে আর কেউ জানবে না? রঞ্জু, রঞ্জু খালু জান, লবণ লাগবো। যাও ঘরে থেকে, লবণ লাগবো। রঞ্জু, আয় রঞ্জু। ছোট ভাই জান বাড়িতে নাই। মবিন, মবিন হাসান কোথায় গেছে? আমি তো জানি না বাবা। জানো না কেন? জানার প্রয়োজন মনে করিনি বলে জানার চেষ্টা করিনি। প্রয়োজন মনে করনি? জি না। খালু জান, ঘরে জিরাও নাই, এক শতক জিরাও লাগবে। বাজারের ব্যাগ ক্যারি করার জন্য যদি তোমার কাউকে দরকার হয় আমাকে বলো, ব্যাগ হাতে তোমার পেছন পেছন ঘুরবো। না না, কাউকে আমার সাথে ঘোরাঘুরি করতে হবে না, আমি একাই যেতে পারবো। একটা লোক বাড়ি থেকে চলে গেল সেটার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই, বাড়ির একটা বিড়ালও যদি চলে যায় সেটার জন্য মন খারাপ হয় যে বিড়ালটা গেল কোথায়। হাসান সাহেব তো বিড়াল নয় বাবা।
এটা কি ধরনের পাঞ্জাবি পরা? আপনার মা বোতাম লাগা পাঞ্জাবির। বাবা তোমারও বোতাম খোলা। মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? কিছু হয়নি। দেখি না, জ্বর নেই তো। ওর সঙ্গে দেখা হয়েছিল। কার সঙ্গে দেখা হয়েছিল? না না, আর পানি খাবো, আমাকে এক গ্লাস পানি দাও তো। কার সাথে দেখা হয়েছিল? হাসান এসেছে।